पीर माने उस्ताद, पीर माने गुरु, पीर माने अंधकार के आलोर पथ देखान जिनी उनी हलो पीर, पीर माने कि पथ प्रदर्शक जिनी आल्लाह रसूलेर पथ देखान तिनी हलो मुर्शिद। उत्तरबंगे वास करतेछि, एक आहले हादिस आलेम पाशे बसे रयेछे, उनी आमारे बोलतेछे हुजूर आपने जे पीरेर कथा बोलें, पीरेर कथा कि कुराने देखाइते पारबेन नि? आमि कई ना। परे तो लोकटा खुशी हये गेछे, कफिरेर कथा कुराने नाई। आमि कई भाई पीरेर कथा कुराने नाई, নামাজের কথা তো কোরআনে নাই। কো কি বলেন? আমি কই হ্যাঁ নামাজের কথা কোরআনে দিয়াইতে পারবেন নি, দিয়াই তাহলে 1 লক্ষ টাকা ফুরুসা। নামাজের কথা কোরআনে নাই, নামাজের কথা কোরআনে থাকবে কি করে? নামাজ হলো ফার্সি শব্দ, কোরআন হলো আরবি, আরবি ভাষা, আরবির ভিতরে ফার্সি শব্দ ঢুকবে না। নামাজের কথা কোরআনে নাই কিন্তু সলাতের কথাই আছে, রোজার কথা কোরআনে নাই, সিয়ামের কথাই আছে, বেহেস্তের কথা কোরআনে নাই, জান্নাতের কথাই আছে, দুজকের কথা কোরআনে নাই, জাহান্নামের কথায় আছে, পাক পাঞ্জাতনের কথা কোরআনে নাই, আহলে বায়াতের কথায় আছে, দুরুদের কথা কোরআনে নাই, ইউসাল্লুর কথায় আছে, ফেরেশতার কথা কোরআনে নাই, মালাইকার কথায় আছে, পীরের কথা কোরআনে নাই কিন্তু মুর্শিদের কথায় আছে। সুবহানাল্লাহ। আর পীর আর মুর্শিদ তো এক কথাই, নামাজ আর সালাত তো এক কথাই, কথা ঠিক না বেটে? ফার্সিতে বলা হয় নামাজ আর কোরআনের ভাষা বলা হয় সালাত। সুবহানাল্লাহ কইতে না জোরে? একই মুর্শিদের কথা কোরআনে আছে কি নাই? এই আমার সামনে কোরআন সূরা কাহফ আয়াত নম্বর 17, আল্লাহ বলেন মাই ইদুলিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুর্শিদা। আল্লাহ কো আমি যাকে গুমরা করেছি, আমি যাকে পদভ্রষ্ট করেছি তার জন্য কোনো মুর্শিদ নাই। অর্থাৎ যাদের মুর্শিদ নাই তারা গুমরা পদভ্রষ্ট। তাহলে যাদের মুর্শিদ নাই তাদের হেদায়েত নাই, যাদের মুর্শিদ নাই তাদের পথ প্রদর্শক নাই, যাদের মুর্শিদ নাই তাদের নসিবে হেদায়েত নাই। তাহলে কি বাবা আমরা পীর মুর্শিদের পক্ষে আছে কি নাই? এই জন্য এক সাধক লেখেন বেলায়তে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী, আমার আসিলেন দিনের নবী, মুর্শিদ কে না পাইলে কে আর রাসূল পাবি, আরে মুর্শিদ কে না পাইলে কে আর মুর্শিদ ছাড়া রাসূল পাওয়া যাবে না, আর রাসূল না পাইলে আল্লাহ পাওয়া যাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বসছি বাবা আমরা কি পীর মুর্শিদের পক্ষে আছি কি নাই? হাত তুলে দেখাই দিয়ে আমার আল্লাহ দেখো, আমার আল্লাহ দেখো, নারে তাকবীর, নারে রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামা, সবাই বলে মারহাবা। আচ্ছা ও বাবার বন্ধুরা, এখানে আমরা যারা বসাছি আমরা কি বাবা 5 ওয়াক্ত নামাজের পক্ষে আছে কি নাই? আমরা যে নামাজ আদায় করি প্রতি রাকাতে রাকাতে একটা সূরা পড়ে থাকি, বলুন তো এই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। প্রতি রাকাতে রাকাতে এই সূরাটা পড়তে হয়, কি বলেন বাবা? আমরা সবাই এই সূরাটা পড়ে কি পড়ি না? এই সূরার মধ্যে একটা আয়াত আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে মা বোনেরা গভীর খেয়াল, বাবারা গভীর খেয়াল করে শুনুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অতল, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তায় পরিচালিত করো, মানে সোজা রাস্তায় সহজ সরল রাস্তায় পরিচালিত করো। যত নামাজ পড়ি প্রতি রাকাতে রাকাতে আল্লাহ পাকের দরবারে আবেদন করছি, আল্লাহ গো তুমি আমাদেরকে সহজ সরল সোজা রাস্তায় তুমি আমাদেরকে পরিচালিত করো। এরপরে আয়াতটা হইল সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ সেই পথে আমাদেরকে পরিচালিত করো যাদেরকে তুমি আল্লাহ নিয়ামত দান করেছো, যাদেরকে তুমি নিয়ামত বর্ষণ করেছো তাদের প্রতি আমাদেরকে পরিচালিত করো। তাহলে আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের প্রতি আমাদেরকে পরিচালিত করো। প্রতি রাকাতে রাকাতে আল্লাহ পাকের দরবারে আমরা আবেদন করছি, হে আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দান করো এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে মতে আমাদেরকে পরিচালিত করো। এখন আমরা জানতে চাই প্রতি রাকাতে রাকাতে বলছি নিয়ামত প্রাপ্ত বান্দাদের প্রতি আমরা পরিচালিত হওয়ার জন্য, এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা এরার ব্যাখ্যা করেছেন কোরআনের অন্য এক জায়গায় সূরা নিসার 69 নম্বর আয়াতে। আমার আল্লাহ বলেন আন আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আমার আল্লাহ বলেন সাইসিনির লোকের উপর আমি আল্লাহ নিয়ামত বর্ষণ করি, 1 নম্বর যারা নবীগণ, 2 নম্বর যারা সিদ্দিকগণ, 3 নম্বর যারা শহীদগণ, 4 নম্বর যারা ওলিগণ, ওলিগণের উপরও আমি আল্লাহ নিয়ামত বর্ষণ করি,
চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রতি রাকাতে রাকাতে আমরা আল্লাহর কাছে বলতেছি আল্লাহ গো ওলিদের পথে আমাদেরকে পরিচালিত করো, কেননা ওলি আল্লাহর প্রতি আল্লাহর নিয়ামত দান করেন। তাহলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হলো ওলি আল্লাহদের পথ, তাহলে ওলি আল্লাহর পথটাই হলো সিরাতুল মুস্তাকিম। এই যে বাবা একখানা কিতাব দেখছে, এটা হলো তাফসির, তাফসিরে মারিফুল কোরআন। এই তাফসিরে মারিফুল কোরআনে কোরআনের সাত পৃষ্ঠার মধ্যে বাবা লেখা আছে সিরাতুল মুস্তাকিম সোজা রাস্তাটা হইল। এই সোজা রাস্তাটা হইল ওলি আল্লাহদের রাস্তা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর রাস্তাটাই হলো সোজা রাস্তা সিরাতুল মুস্তাকিম। তাই বাবা মহান সাইজন ওলি সাইটটা রাস্তা বানাইছে। একজন ওলি হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটা রাস্তা আবিষ্কার করেছেন, এই রাস্তাটার নাম হলো কাদরিয়া তরিকা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা রাস্তা তৈরি করেছেন যে রাস্তাটার নাম হলো চিশতিয়া তরিকা। হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি একটা তরিকা বানাইছেন, সেই তরিকার নাম হলো বাবা নকশবন্দিয়া তরিকা। এবং হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি আরেকটা রাস্তা বানাইছেন, সেই রাস্তাটার নাম হলো বাবা মুজাদ্দাদিয়া তরিকা। এই সাইটটা রাস্তা সাইজন উলি বানাইছে। এই সাইটটা তরিকার যে কোনো তরিকার নৌকার মধ্যে যদি উঠেন, এই তরিকার নৌকাগুলো আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তবে আমরা বাবা কাজ করছি কাদরিয়া তরিকার, এই কাদরিয়া তরিকার মতে আমরা কাজ করছি। কাদরিয়া তরিকার প্রবর্তক হলো বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই। কি বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই উনি একজন আল্লাহর ওলি। কি বলেন, আমাদের বিশ্বাস হয় কি হয় না? বড় পীর আব্দুল কাদের জিলানির পাওয়ার আছে কি নাই? এই বাবা বড় পীর আব্দুল কাদের জিলানির তরিকার নাম তরিকাই কাদরিয়া। এই তরিকাই কাদরিয়ার কাজ আমি করছি বাবা। এই কাদরিয়া তরিকার নৌকার মধ্যে যারা উঠবেন রে বাবা, এই নৌকাটা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি বল বাবা, সব নৌকা ডুবতে পারে কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানির নৌকা জোর তুফানে ডুবাইতে পারবে না। কি বলেন, ঠিক না বেটে? তাহলে এখানে আমরা যারা বসা আছি, আমরা কি ওলি আল্লাহর নৌকায় উঠতে চাই কি চাই না? ওলি আল্লাহর তরিকে আমরা বিশ্বাস করি কি করি না? তাহলে একটু কি করি, লা ইলাহা জোরে লা ইলাহা আয় হাই বহ দোড়ে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলন বহ দোড়ে মদিনা আমরা কেমনে যাব জানি না। আমার দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ পুরা মনের বাসনালা ইনাহা অলা ইনাহা জোড়লা ইনাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে কার স্মরণে মাহফিল? বড় পীর আব্দুল কাদের জিলানির স্মরণে মাহফিল। কি বলেন, এই বড় পীর আব্দুল কাদের নাকি সুডু ফির না বড় ফির? ওলিটা কি সুডু ওলি না বড় ওলি? উনি সুলতানুল আউলিয়া, সমস্ত ওলিদের সর্দার, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ওলিদের সর্দার বড় পীর আব্দুল কাদের জিলানি স্মরণের মাহফিলে আপনারা আসছেন। এখন বাবা এই বড় পীর আব্দুল কাদের জিলানি কেমন বড় আল্লাহর ওলি, যিনি মায়ের পেটের ভিতর থেকে বাবা 18 ফারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছেন, সুবহানাল্লাহ। বলতে না জোরে, এই বড় পীরের পাওয়ার আছে কি নাই? যে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এশার উজু দিয়া হ্যাঁ ফজরের নামাজ পড়ছে 40 বছর, সুবহানাল্লাহ। বলতে না জোরে, যে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি যিনি মৃতকে জিন্দা করতে পারতেন, সুবহানাল্লাহ। বলতে না জোরে, তে উনারে পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ যদি পাওয়ার দিয়ে থাকে আমাদের কোনো আপত্তি আছে? বড় পীর আব্দুল কাদের জিলানি হলো সুলতানুল আউলিয়া, এই আউলিয়াদের সর্দার যিনি, তিনি হলো বড় পীর আব্দুল কাদের জিলানি। উনার তরিকার নাম তরিকাই কাদরিয়া। এখন আমরা এখানে যারা বসছি, আমরা কি বাবা তরিকা বিশ্বাস করি কি করি না? কে কে তরিকা বিশ্বাস করে দুই হাত তুলে দাও, তরিকা তরিকার পক্ষে আল্লাহ মাগাজি হাবিবুর রহমান এসবি সুফি।
শিবাজি সাহেব জিন্দাবাদ সবাই বলি মারহাবা শিবাজি সাহেব জিন্দাবাদ সবাই বলি মারহাবা তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি কত বড় আল্লাহর ওলি আমি আমার আলোচনায় আসছি এখানে আপনারা যারা বসছেন বাবা আমরা ইমন একজন নবীর উম্মত হতে পেরেছি যিনি হলো সুলতানুল আম্বিয়া সকল নবীদের সরদার আর আমরা ইমন একটা তরিকা নিয়েছি কাদরিয়া তরিকা বড় পীর আব্দুল কাদের জিলানী উনি হলেন সুলতানুল আউলিয়া সকল আউলিয়াদের সরদার জোরে জোরে কোন সুবহানাল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী কে ছিলেন বাবা যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উনার জীবনীতে লেখা বাবা উনার বয়স যখন 7 বছর আমার দিকে তাকান বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স যখন 7 বছর তখন উনার আব্বা উনাকে নিয়েছেন মক্তবে ভর্তি করাইছেন তারে কোরআন শিব শিক্ষা করার জন্য এই মুহূর্তে বাবা মক্তবের মধ্যে যাওয়ার পরে তখন হুজুর বলতেছেন হে আব্দুল কাদের জিলানী জি তুমি কোনোদিন মক্তবে আসছো নি কোজি না হুজুর আজকে আমি জীবনের প্রথম আসছি দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানীর কত বড় ক্ষমতা হে আব্দুল কাদের জিলানী তুমি তো ছোট মানুষ তোমার বয়স মাত্র 7 বছর তুমি কোনোদিন মক্তবে আসছো নি কো জিনা মক্তবে আসি নাই কো আমি জীবনের প্রথম আসি কো প্রথম আসলে তুমি প্রথম থেকে পড়ো হুজুর কত থেকে পড়তাম কো তুমি কায়দা থেকে পড়ো আচ্ছা হুজুর সবক দিন কো পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা তা সা বড় পীর আব্দুল কাদের জিলানী কয় জিম হা খা দাল জাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর এক জায়গাতে সবক দিছে বড় পীর পরে আরেক জায়গাতে হে আব্দুল কাদের জিলানী জি হুজুর তুমি নাকি কোনো দিন মক্তবে আসো নাই কোজি না হুজুর আজকে জীবনের প্রথম আসছি কো তাহলে তুমি আরবি অক্ষর কিভাবে পারো কো হুজুর গো আমি আরবি অক্ষর গুলো খুব ভালো কইরই পারি সুবহানাল্লাহ তাহলে তুমি আর একটু সামনেতে পড়ো হুজুর কোত্থেকে বলতাম কো তুমি পড়ো হামজা জবর আ বা জবর বা তা জবর তা বড় পীর আব্দুল কাদের জিলানী কয় হামজাজের ই বাজের বি তাজের তি জোরে জোরে সুবহানাল্লাহ হে আব্দুল কাদের জিলানী তুমি দি এডো পারো কো হুজুর আমি কায়দা খুব ভালো কইরই পারি কতরে তুমি আর একটু সামনেতে পড়ো হুজুর কোত্থেকে পড়তাম কো তুমি আমপারাতে পড়ো কচ্চে হুজুর সবক দিন তখন আমপারাতে সবক দিলেন পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানী কয় আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এভাবে পড়তে 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 গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন বলে সূরা ফাতিহা শেষ করে দিল সুবহানাল্লাহ হুজুর বলতেছেন হে আব্দুল কাদের জিলানী তুমি দি আমপারার সূরা ফাতিহা পড়ে দিলা কজি হুজুর শুধু সূরা ফাতিহা না আমি আমপারও খুব ভালো কইরই পারি সুবহানাল্লাহ বলেন না জোরে কোথায় তুমি পারো কি করে তুমি তো কোনোদিন মক্তবে আসো নাই কজি হুজুর আমি পারি আসল কথা বলে না কথালে তুমি আর একটু সামনে তে পড়ো হুজুর করতে কি পড়তাম কথালে তুমি কোরআন শরীফ থেকে পড়ো সুবহানাল্লাহ পড়তে না জানো কথা তুমি কোরআন শরীফ থেকে পড়ো হুজুর করতে কি পড়তাম কো তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম গাউসাপাক কয় জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এভাবে পড়তে 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 হুজুরের সামনে বাবা আদার ভরা কোরআন মুখস্থ কইরা দিছে সুবহানাল্লাহ সাদাতে হুজুর বাবা আশ্চর্য হয়ে যায় তাজ্জব হয়ে যায় হুজুর আর কথা কয় না এই মুহূর্তে বড় ফিরের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা আসলেন এসে বললেন হুজুর হুজুর গো আমার ছেলের পড়াইছি নি কোজি না আপনি ছেলেরে আমি পড়াইতে পারবো না কো কেন পড়াইতে পারবেন না বেয়াদবি করছে নি যদি বেয়াদবি করে থাকেন আমি তাকে বিচার করব কোনা বেয়াদবি করে নাই কো তাহলে আপনি কেন পড়াইতে পারবেন না কো হুজুর আমি এই জন্য ফরাইতে পারবো না বলছি আপনার ছেলের আনছেন আমি ফরাইতাম আপনি ছেলে উল্টা আমারে ফরাই তার তো কথাটা বুঝলাম না কো বুঝতেন কি আপনি ছেলে ছাত্র হয়ে যতটুক জানে গো আমি উস্তাদ হইয়া এতটুক জানি না সোয়া কো কি শিখো আপনার ছেলে আব্দুল কাদের জিলানী আমার সামনে কোরআন শরীফ প্রথম থেকে পড়তে 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 আবার পরে প্রথম থেকে ঠেকছে আমি দেখছি একটা জেদ জবর পর্যন্ত ভুল হয় নাই আর কো জোরে বলতে না সুবহানাল্লাহ আচ্ছা এই কথাটা শুনিয়া তার বাবা খুশি না বেজার সাথে সাথে তার বাবা বড় পীরে কুলে নিলেন কুলে নিয়ে কপালের মধ্যে একটা চুমাকায় এ গালে একটা চুমাকায় এ গালে একটা চুমাকায় তখন বড় পীরে বুকের মধ্যে জড়ায় কমাবুদ
ও মাবুদ তোমার দরবারে লাগুটি শুকরিয়া গো আল্লাহ ও আল্লাহ গো তুমি আমার ঘরে আল্লাহ কি দিলা গো আল্লাহ এটা তো সাধারণ মানুষ তুমি আমার ঘরে জন্ম দাও নাই আমার ঘরে দেখা যা সমস্ত ওলি কুলের সরদার দান করেছো সুবহানাল্লাহ তখন সাথে সাথে বরফির আব্দুল কাইজিলানিরে তার মায়ের কাছে নিয়ে গেলেন নিয়া এই ঘটনা কইলে বললেন বলুন তো এই ঘটনা শুনিয়া তার মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা তো বলতো তার মা কি ঘটনা শুনিয়া খুশি নেবে দা সাথে সাথে বা তার মা সেজদার মধ্যে পড়িয়া আল্লাহ পাককে দরবারে শুকরিয়া আদায় করেন আর বলেন আল্লাহ গো তুমি আমার ঘরে তো সাধারণ শিশু জন্ম দাও নাই আমার ঘরে দেখা যা সমস্ত উলি কুলের সরদার তুমি আমারে দান করেছো সুবহানাল্লাহ তখন এই বরফির আব্দুল কাদের জিলানির একদিন তার মা বলতেছে বাবা রে ও বাবা তুমি তো ছোটবেলা আমারে খুব জ্বালাইছ তুমি আমারে খুব ত্যক্ত করছো যারা যন্ত্রণা দিছ হাসে হাসে বলতেছে তখন বরফির আব্দুল কাইজিলানি কো হ্যাঁ মা আমি ছোটো সময় শিশু অবস্থায় আপনার অনেক জ্বালা যন্ত্রণা দিছি কিন্তু আমি বরফির আব্দুল কাইজিলানি আপনারা তো শিশু অবস্থায় একটা হ্যাঁ আমি তো আপনারে এই শিশু অবস্থায় আপনারে একটা উপকারও করছি সুবহানাল্লাহ কইতে না জেনে যায় মা কইতাছে বাবা তুমি আমারে শিশু অবস্থায় কি উপকার করছো জি আমি একটা উপকার করছি আপনার মনে মনে নাই আমি স্মরণ করাই দিয়ে কি উপকার করছি আপনি যে মনে আমার লালন পালন করছেন আমি ফেরের মধ্যে লাঠি মাছি কষ্ট দিছি মনে করতেছেন কিন্তু আমি আপনার উপকার করছি যে কি উপকার করছো যে মা আমি যখন আপনার পেটের ভিতর ছিলাম তখন আপনি তো ছিলেন একজন পদ্মাশীল নারী তখন আমাদের বাড়িটা ছিল একটা পদ্মাশীল বাড়ি তখন আপনি আমাকে পেটে করে আপনি আমাদের এই বাড়ির আঙ্গিনার মধ্যে ঘুরতেছিলেন ঠিক এই মতো এক ফকির বেড়া আসছে এক ভিক্ষুক আসছে ভিক্ষা নেওয়ার জন্য ভিক্ষুক যখন বলল বাড়িতে কেউ আছেনি ভিক্ষা দাও তখন বাড়িতে কেউ ছিল না তখন মা আপনি নিজেই ভিক্ষা নিয়ে গেছিলেন ভিক্ষুকরে ভিক্ষা দিতে তখন এই ভিক্ষুকের মধ্যে একটা শয়তানের চিন্তা আসলো তখন আপনাকে দর্শন করার জন্য সে আপনাকে এগিয়ে গেল আপনাকে আপনার শরীরে যখন স্পর্শ করলো আপনাকে দর্শন করবে তখন আমি আপনার পেটের ভিতর ছিলাম ও মা গো তখন আমি আপনার পেটের ভিতর থেকে একটা বাঘের সুরত নিয়ে একটা বাঘের সুরত ধারণ করে এই ফকিরটারে আমি মেরে ফেলে আপনাকে দর্শন থেকে বাঁচাইয়াছিলাম দূর এখন আমি শিশু অবস্থায় আপনারে আমি এই উপকারটা করছি তখন তার মা বলতেছে সর্বনাশ আমার ছেলে তো সাধারণ না ফেডের ভিতরে গপ্প সরাইছে আসলে আমার সন্তান সাধারণ সন্তান নয় আল্লাহ গো তুমি আমার ঘরে দেখা যা সমস্ত উলিকুলে সরদার দান করেছ এই বড় ফিরে আমি গর্বে রাখার কারণে আমি ধন্য হয়ে গেলাম সোমান আল্লাহ পথে নজরে আচ্ছা কি বলেন এই বড় ফিরের পাওয়ার আছে কিনা এই বড় ফিরের এই তরিকাটার নাম এই তো বাবা তরিকা এই কাদ্রিয়া এই কাদ্রিয়া তরিকায় মধ্যে যারা উঠছেন কাদ্রিয়া তরিকার নিসবত মতে যারা চলবেন কাদ্রিয়া তরিকার তরিকা ভিত্তিক যারা চলবেন বরফির আব্দুল কাদের জিলানী কো তারা আমি বরফির সাথে সাথে তারা জান্নাতে চলে যাবে যেরকম সুবহানাল্লাহ এখানে আমরা যারা বসা আছি আমরা কি বাবা তরিকা ভিত্তিক জীবন যাপন করতে চাই কি চায় না কসে গির করে আল্লাহ 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 রে কেউ রে বানাই না সফিউল্লাহ কেউ রে বানাই না কলিহিলুল্লাহ কেউ রে বানা আরে কেউ রে বানাই না সফিউল্লাহ কেউ রে বানাই না কলিহিলুল্লাহ কেউ রে বানাই না কালিমুল্লাহ কেউ রে বানাইলাম কালিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে বাবা যারা বসছেন আমরা যে নবীর উম্মত হতে পেরেছি বলুন বাবা সেই নবীর দাম সব নবীগণের চেয়ে কম না বেশি ইমন একজন শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেজা বাবা কিতাবের নাম কাসায়েসুল কুবরা কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এই আমার সামনে তাফসিরে জালালান আছে এই তাফসিরে জালালান লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কে জানেন যিনি আমার দয়াল নবীকে 75 বার স্বপ্নে ফিরে দেখছে সুবহানাল্লাহ এই কাসায়েসুল কুবরাতে লেখেন বাবা
আমার নবীর কত বড় দাম। সব নবীগণের কাছে জিব্রাইল আমিন আসছে, কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে একবার, কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে পাঁচবার, কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে দশবার, কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে ২০বার, কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে ৪০বার, ইহার উপরে নয়। আর আমার আপনার নবীর কাছে জিব্রাইল আমিন আসছে ২৪,০০০বার। তাহলে সব নবীগণের চেয়ে আমার নবীর দাম কম না বেশি? তাহলে এই নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেজার? তাহলে মহব্বতে বলি আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, বলন আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, আহ বন্ধু কে বন্ধু দেখেন মায়ার নজরে, বলন বন্ধু কে বন্ধু দেখেন মায়ার নজরে, সেই নবীজির উসিলাই সব সৃষ্টি হয়েছে, বলন সেই নবীজির উসিলাই সব সৃষ্টি হয়েছে, নবীজি আমায় পাগল করেছে, বলন নবী আমায় পাগল কি বলেন? নবীর মহব্বতে নাতে রাসূল গাইলে ভাল লাগে না খারাপ লাগে? তাহলে মহব্বতে বাবা নবীর মহব্বতে নাতে রাসূল লাগান গায়ে যদি আজকে রাত্রে ঘুমান, ঘুমের ঘরে আল্লাহর নবীর দিদারও হয়ে যেতে পারে। তাই মহব্বতে বলি আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, বলন আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি, এ আহ বন্ধু কে বন্ধু দেখেন মায়ার নজরে, বলন বন্ধু কে বন্ধু দেখেন মায়ার নজরে, সেই নবীজির উসিলাই সব সৃষ্টি হয়েছে, বলন সেই নবীজির উসিলাই সব সৃষ্টি হয়েছে, নবীজি আমা আই পাগল করেছে, বলন নবীজি আমা আই পাগল, এ বলন আমার নবী হলো নূরের নবী। কিসের নবী? মাটির নবী না নূরের নবী? নবীকে নূরের নবী মানা হইল ঈমান। সুবহানাল্লাহ বলুন, নবীকে নূরের নবী মানিয়া যদি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত, লেখা হবে ৫০ ওয়াক্ত। সুবহানাল্লাহ। তাই মহব্বতে বলি আমার নবী হলো নূরের নবী, বলন আমার নবী হলো নূরের নবী, হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সবই, উম্মতের আমল তিনি দেখেন সবই, সেই নবীকে দেখার আমরা সাথী জেগেছে, বলন সেই নবীকে দেখার আমরা সাথী জেগেছে, এ নবীজি আমায় পাগল, বলন নবীজি আমায় পাগল, চিৎকার দি বলুন আল্লাহ আকবার। মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দি বলি ইয়া ওলী আল্লাহ। তাহলে আমাদের নবী নূরের নবী আমাদের বিশ্বাস হয় কি হয় না? কার কার হয় দুইটা হাত তুলে দেখাই বাবা, নারায়ণ তাকবীর। এটা এই এলাকার আশিকের আওয়াজ না, নবী নবীর উম্মতের আওয়াজটা কি আসতে হবে না জোরে জোরে? তাহলে নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ণ রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, আর বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী নূর আমাদের বিশ্বাস হয়নি বাবা? এই এখানে অনেক মুরব্বি বাবারা আছেন, এই মুরব্বি বাবারা একটা সত্য করে একটা কথা বলেন, আপনারা পড়েছেন, আপনাদের বাবারা পড়েছে, আপনাদের দাদারা পড়েছে, কি পড়েছে? একটা দুরুদ, যে দুরুদ আমরা এখনো পড়ি, কি হাসবে রাব্বে জাল্লাল আহমা ফি কলবি গায়রুল্লাহ, পড়ুন হাসবে রাব্বে জাল্লাল আহমা ফি কলবি গায়রুল, হায় হায় নূর মোহাম্মদ আল্লাহ, এগুলো মুরব্বীরা দুরুদ, কথা ঠিক না বেটে? মুরব্বীরা ফতো আগে কি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গাইরুল্লাহ নূর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। রাষ্ট্রপতি যত বড় পতি হোক নামাজরত অবস্থায় সালাম দিলে নামাজ হয় না। আমি ভেঙ্গে ভেঙ্গে কথাগুলো আপনাদের ব্রেনের মধ্যে ঢুকাইয়া দিচ্ছি, এত সিল্লা ফাল্লা কাল্লা হজ হয় না, আস্তে আস্তে কথাগুলো ব্রেনের মধ্যে ঢুকাইয়া দিচ্ছি গভীর খেয়াল বাবা। কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না, আর আমার আপনার নবীকে
নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না সুবহানাল্লাহ কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না নবীজির নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না আমি জানতে চাই বাবা আমরা নামাজের মধ্যে নবীজির সালাম দেই কি দেই না কোন জায়গায় আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়াবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী এই সালামটা দেননি আপনারা এটা কিন্তু ওয়াজিব না দিলে সালাম না দিলে নামাজ হবে না তাহলে বোঝা গেল কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না আর নবীজিরে সালাম না দিলে নামাজ হয় না তাহলে বোঝা গেল আমার নবীর মতই পৃথিবীতে কেহ নাই কথা ঠিক না বেঠে দুই নাম্বার পয়েন্ট আমি জানতে চাই আপনারা একজন আর একজনকে সালাম দেন কিভাবে আসসালামু আলাইকুম বলে কথা ঠিক না বেঠে আসসালামু আলাইকুম কুম বুঝেননি কারে কয় কুম হলো বহুবচন একজনের জন্য আরবি ব্যবহার হয় কা দুইজনের জন্য কুমা তিনজন বা এর উপরে হইল কুম তাহলে আমি জানতে চাই আমি হাবিবুর রহমান রিজভী একা আমার তো সালাম দেওয়া দরকার ছিল আসসালামু আলাইকা এখন আমার দি সালাম দিলে না সালামু আলাইকুম কুম মানে বহুবচন এখন তিনজনের সালাম আলাই দিয়ে আমার একজনকে দিলেন এরার কারণ কি এরার কারণে মেশকাতের মধ্যে বাবা ভাঙছে এরার কারণ হলো আমি একা টিকে কিন্তু আমার কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে একজনের নেক লেখে আর একজনের গুনাহ লেখে কি বলেন আছে কি নাই এই কেরামন কাতিবিন আর আমি হইলাম একজন মোট কয়জন এখন আপনাদের মধ্যে তিনজন আছে কি নাই এই জন্য কুম ব্যবহার হয় আসসালামু আলাইকুম বহুবচন কারণ আপনারা একজনের তিনজন এই জন্য কুম ব্যবহার হয় আমি জানতে চাই আমাদের বেলা আসসালামু আলাইকুম বড় হুজুরের বেলা আসসালামু আলাইকুম ইমাম সাহেবের বেলা আসসালামু আলাইকুম ওলিদের বেলা আসসালামু আলাইকুম কিন্তু আমার নবীজির বেলা হলো আসসালামু আলাইকা জোরে জোরে কোন সুবহানাল্লাহ নবীর বেলা কি কুম না কা আসসালামু আলাইকা আইয়ুহান নবী আমরা কি নবীর বেলা কি কুম বলি না কা বলি তাহলে বোঝা গেল সমগ্র পৃথিবীর মানুষের সালাম হলো একরকম আর নবীজির সালাম হলো অন্যরকম তাহলে বোঝা গেল আমার নবীর সাথে পৃথিবীতে কোনো তুলনা সুবহানাল্লাহ বলতে না জোরে এখন আমাদের বেলা কুম নবীর বেলা কা কেন এটা আমাদের জানা দরকার আছে কিনা এখন আমাদের বেলা কুম এই কারণে কারণ আমাদের কাঁধে দুইজন আছে এই জন্য আমরা তিনজন এই জন্য কুম ব্যবহার হয় আর আমার দয়ার নবীর কাঁধ মোবারকে কোনো ফেরেস্তা নাই ফেরেস্তা লাগে না কেন নবী কোনোদিন গুনাহ করে নাই তো লিখতো কি হ্যাঁ লেখালেখি লাগে না নবী একা এই জন্য নবীর বেলা ব্যবহার হয় আসসালামু আলাইকা চিৎকার দিয়ে সুবহানাল্লাহ এমন একজন নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বাজা আল্লাহ মানা নবী মানা নয় নবী মালে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় আহা নবী মালে আল্লাহ মানা হয় কথা ঠিক না বেটে নবী মানলেই আল্লাহ মানা হয় একটু বুঝাই দেই কি হয় মনে করেন এই মতে একজন হিন্দু লুকাইলো মুসলমান হওয়ার জন্য এই জ্ঞানী শ্রোতা আওয়াজ দিয়ে সহযোগিতা করো একজন হিন্দু লুকাইলো মুসলমান হইতো এখন আমি যদি বলি যে ভাই আপনি যে মুসলমান হইতে আইছেন এক কাজ করেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আপনি এটা 1 কোটি বার পড়েন এখন এই লোকটা 1 কোটি বার বললো লা ইলাহা ইল্লাল্লাহ এখন আপনারা ফতোয়া দেন তো বাবা লোকটা কি মুসলমান হয়েছে কেন সে তো আল্লাহরে মানছে সে আল্লাহরে মানছে কিন্তু নবীরে মানছে না আল্লাহরে মানছে 1 কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান না আর একবার পড়ছে মুহাম্মাদুর আমার আল্লাহ কয় এখন তুমি মুমিন হইয়া গেছো যখন ওই নবীরে মাইন্না নিছে গো সাথে সাথে আল্লাহ মানা হইয়া গেছে তাই মহব্বতি পরে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় আহা নবী মানলে আল্লাহ মানা নবীজির আনগত করিলে আল্লাহর আনগত হইবে নবীজির আনগত করিলে আল্লাহর আনগত হইবে নবীজির রাজিতে আল্লাহর রাজি হয় নবীজির খুশিতে আল্লাহ খুশি হয় আল্লাহ মানা নবী মানা নয় আহা নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় আহা নবী মানলে আল্লাহ মানা হয় আউয়ালে আখের নবী জাহের বাতেন নবী ইয়া রাসূলুল্লাহ বলুন
আউয়ালে আখেরে নবী জাহেরে বাতেনে নবী রাসূলকে মানিলে আল্লাহ মানা হয় রাসূলকে চিনিলে আল্লাহ চিনা হয় আল্লাহ মানা নবী মানা নয় আহা নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় আহা নবী মানলে আল্লাহ মানা হয় চিৎকার দিয়ে বলুন মারহাবা আর জুরি বলি ইয়া রাসূলুল্লাহ এমন নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেদার মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে আবেদন করলো মাবুদো তোমারে আমি দেখতে চাই আল্লাহ গো তুমি পাহাড়ের ভিতর থেকে আমার সঙ্গে কথা বলো তুমি পাহাড় নিকো না আল্লাহ গো তুমি খেজুর গাছের ভিতর থেকে কথা বলো তুমি খেজুর গাছ নিকো না খেজুর গাছ না তাহলে আমি মুসা তোমারে দেখতে চাই তুমি লম্বা না বাটি কেলো না শুন কালো না সুন্দর কোনোদিন দেখতে পারলাম না আমি মুসার মনে চাই তোমাকে সরাসরি দেখতে আল্লাহ কো মুসারে তুমি আমারে সরাসরি দেখতে পারবে না কেন দেখতে পারবো না যদিও তাফসীরের মধ্যে আছে মুসা নবীর সঙ্গে আল্লাহ সাক্ষাৎ দিয়েছিল কেমন সাক্ষাৎ জানেননি সুয়ের মাতাকে সত্তর বাঘের এক বাঘ যাকে বলা হয় ইজাররা ইজাররা পরিমাণ নূর সত্তর হাজার পর্দা ভিতর থেকে তুর পাহাড়ে ছেড়ে দিয়েছিল তুর পাহাড় ছাই হয়ে গিয়েছিল কিন্তু সরাসরি দেখা দেয় না মুসা নবী চেতন ফিরে বললেন মাবুদো তোমারে আমি সরাসরি দেখতে চাই আল্লাহ কল্যাণ তারানি মুসারে তোমার সঙ্গে আমি দেখা দিব না কো কেন দেখা দিবেন না কো তুমি মুসা হইলা কালিমুল্লাহ আমি কালিমুল্লাহর সঙ্গে দেখা দিব না ঈসা হইল রুহুল্লাহ রুহুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না আদম হইল সফিউল্লাহ সফিউল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না ইব্রাহিম হলো খলিলুল্লাহ খলিলুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না দাউদ হলো কালিবাতুল্লাহ ওনার সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না নূহ হইল নাজিহুল্লাহ নাজিহুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না ইসমাইল হলো জাবিহুল্লাহ জাবিহুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না আমি আল্লাহ একজনের সঙ্গে দেখা দিব রে যিনি রে আমি না বানাইলে কিছুই বানাইতাম না ওনার নাম হইল হাবিবুল্লাহ তাহলে হাবিবুল্লাহকে আমার আপনার নবী সব নবীগণ আল্লাহকে দেখতে চাই সব নবীগণ আল্লাহর বাড়িতে যেতে চাই আল্লাহ নেই না আল্লাহ দেখা দেয় না আর আমার আপনার নবী আল্লাহর বাড়িতে আর সে মোল্লায় যেতে চায় না এরপরও আল্লাহ জিব্রাইলের মাধ্যমে দাওয়াত কইরা দুলার মতো জামাইয়ের মতো সাজাইয়া আল্লাহর বাড়িতে আর সে মোল্লায় নিয়া আমার আল্লাহ আমার আপনার নবীর সঙ্গে সাতাশ বছর দেখা দিয়েছে তাহলে এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে তাহলে এই নবীর কি আমরা নতুন মানুষ বলে ইমান থাকবে নি বাবা কি বলেন আমার নবী কি আমাদের কারণ আমার নবীর সঙ্গে এই পৃথিবীতে কোনো তুলনা নাই কথা ঠিক না বেটে মদিনা মদিনা আসে কে মুমিনের ঠিকানা বলো না মদিনা আসে কে মদিনার ঠিকানা রে মদিনা মদিনা আসে কে মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কে মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কে মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলো নবীজি জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলো নবীজি এতবার দেখিয়াহ নবী এতবার দেখিয়াহ নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আসে কে মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কে মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কে মুমিনের ঠিকানা চিৎকার দিয়ে বলুন মারহাবা আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ এখানে আমরা যারা বসছি বাবা আমি জানতাম সাই আমাদের হাত কয়টা আপনাদের হাত কয়টা
পা কয়টা, চক্ষু কয়টা, কান কয়টা, জিব্বা কয়টা, জিব্ব দুইটা, গলার ভিতরে আছে নি একটা, এটা সারা কি কথা কন যাবেন, তাহলে জিব্ব কয়টা, যত অঙ্গ ভতঙ্গ মেন মেন অঙ্গ ভতঙ্গ একটা না দুই দেয়া, দেখেন না, হ্যাঁ সেদরি দুই দেয়া, দাঁতের সারি দুই দেয়া, হ্যাঁ কান দুই দেয়া, সব দুই দেয় দুই দেয়া, আচ্ছা দুই দেয় দুই দেয় কেন, হ্যাঁ আল্লাহ বলতেছে দেখতে পারো না একটু লক্ষ্য কইরা, আমি আল্লাহ একা ছিলাম ভালো লাগে না, পরে আমার বন্ধু নবীরে বানায় আমরা দুই বন্ধু হয়ে গেছি, আল্লাহ কো আমি আল্লাহ বানাইছি আসমান, এর লগে বানাইছি জমি, আমি আল্লাহ বানাইছি বেহেস, এর লগে বানাইছি দুজক, আমি আল্লাহ বানাইছি চন্দ্র, এর লগে বানাইছি সূর্য, আমি আল্লাহ বানাইছি বেহেস দুজক, আমি আল্লাহ বানাইছি রাত দিন, আমি আল্লাহ বানাইছি ভালো মন্দ গরম ঠান্ডা, এমন কি হ্যাঁ আমি আল্লাহ বানাইছি পুরুষ, শুধু পুরুষের কোতে বাচ্চা হবে না, এগুলো বানাইছি মহিলা, আমি আল্লাহ বানাইছি হ্যাঁ এ তার হলো দুইটা, এর বাতি জ্বলতেছে তার হলো দুইটা, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, তো নেগেটিভ পজিটিভ ছাড়া কিন্তু বাতিও জ্বলে না, তাহলে বোঝা গেল, এই বাবুরা কথা কই না বাবুরা, তাহলে নেগেটিভ পজিটিভ ছাড়া বাতি জ্বলে না, তাহলে ঠিক তেমনি ভাবে দুইটা লাগে দুইটা, একটা তো হয় না দুইটা, আল্লাহ এই দুনিয়া এক দেশ সাজাই নাই, এই দুনিয়া সাজাইছি দুই দিয়া, সুবহানাল্লাহ পথে না জোরে, তাহলে আল্লাহরে পাইতে হলে দুই ধরনের জ্ঞান লাগবে, প্রজার কান্দির বাবারা আল্লাহরে পাইতে হলে দুই ধরনের জ্ঞান লাগবে, একটা হলো শরীয়ত আর একটা হলো মারেফত, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, একটা শরীয়ত আর একটা কি মারেফত, শুধু শরীয়ত আল্লাহ ভাওদাই তো না, মারেফত লাগবে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন যারা শরীয়ত মানলো মারেফত মানলো না ওরা কাফের, আর যারা শুধু মারেফত মানলো শরীয়ত মানলো না ওরা ফাসেক, তাহলে আল্লাহরে পাইতে হলে দুই ধরনের জ্ঞান লাগবো, শরীয়ত এবং মারফত, শরীয়ত এবং মারফত দুই ধরনের ইবাদত করতে করতে এক পর্যায়ে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন, দুই ধরনের ইবাদত বন্দী করলে আপনার কলবটা কলবে সালিম হয়ে যাবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, তাহলে কি আমরা দুই ধরনের ইবাদত বন্দী করতে চাই কি চাই না, একটা শরীয়ত আর একটা মারফত, এর মধ্যে বাবা গাউসাপাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি স্মরণে আজকের মাহফিল বাবা, উনার নিজের হাতে লেখা একটা কিতাব আছে, এই কিতাব রান্দা বাবা সিররুল আসরার, আমি ওদমের কাছে আছে, এই সিররুল আসরার কিতাবে লেখছেন একটা পাখির দুইটা ডানা আছে, দুইটা পাখা আছে, একটা পাখা যদি ভাঙ্গা থাকে আর একটা পাখা যদি ভালো থাকে, এই মুহূর্তে পাখিটা আসছে একটা শেয়ালে খাওয়ার জন্য, বলুন তো বাবা এখন এই পাখিটা শেয়ালের কাছ থেকে তার শত্রুর কাছ থেকে যদি একটা পাখা ভাঙ্গা থাকে তাহলে সে কি বাঁচতে পারবে না বাবা, তাহলে বাঁচতে হলে দুইটা পাখা লাগবে, গাউসবাক লেখেন একটা পাখি যেমন তার শত্রুর কাছ থেকে বাঁচতে হইলে দুইটা পাখা লাগবে দুইটা ডানা লাগবে, আমার আপনার প্রকাশ্য শত্রু হলো শয়তান, এই শয়তানের কাছতে বাঁচতে হইলে দুই ধরনের জ্ঞান লাগবে, একটা হলো শরীয়ত আর একটা হলো মারেফত, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, এখন শরীয়তের শিক্ষা স্কুল মাদ্রাসায় পাওয়া যায় কিন্তু মারেফতের শিক্ষা স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না, মারেফতের শিক্ষা নিতে হইলে একজন পীর মুর্শিদের দরবারে বায়াত নিয়া ভর্তি হইতে হবে, তখন পীর মুর্শিদ আপনাকে মারেফতের শিক্ষা দিয়া দিবে, যখন শরীয়ত এবং মারফতের উভয় ইবাদত করতে থাকবেন তখনই আপনারা মঞ্জিলে মুকসুদে পৌঁছে যাবেন, জোরে কোন সুবহানাল্লাহ, তাহলে আমরা দুইটা মানা দরকার আছে কি নাই, শরীয়ত এবং মারফত, এখন এই মারফত শিক্ষার জন্যই ফিরের কাছে যাবেন, এই জন্য এক সাধক লাগে, এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, পাশ করিলে ওই পরীক্ষা অমর থাকে এই দরায়, সময় থাকতে পীর দরমন দাখিল হইয়া তরিকায়, পীরের কাছে মুরিদ হইলে নবীর উম্মত তারে কয়, সময় থাকতে পীর দরমন দাখিল হইয়া তরিকায়, চিৎকার দিবলুন মারহাবা, এখানে আমরা যারা বসছি আমরা কি বাবা পীর মসজিদ মানে কি মানি না, এখন অনেকে বলবে হুজুর আমরা যদি কোরআন মানি হাদিস মানি নামাজ রোজা করি তাহলে পীর লাগবে কেন, হ্যাঁ পীর কেন লাগে বাবা, অসিনারে সিনার জন্য, অদরারে দরার জন্য, অজানারে জানার জন্য, আত্মজাগ্রত করার জন্য, কলবকে হুজুরি কলব বানানোর জন্য, এমন কি বাবা ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করার জন্য একজন পীর লাগবে বাবা, এখন পীর ছাড়া আল্লাহ হওয়া সম্ভব না, অতীতে কেউ পাই নাই বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি মায়ের
মায়ের পেটের ভিতরে ওলি হয়ে আসছেন ইনিও আল্লাহর পাইতে গিয়ে পিদ্দছে বড় ফিরের ফিরের নাম হলো শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাই ১২ তব মহাদেশে যিনি ১ কোটি হিন্দুরে মুসলমান বানাইছে তার নাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই উনার মাজার আমি বাবা কয়েকদিন আগে এই তো ৫ ৭ দিন আগে জিয়ারত করে আসছি বাবা এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই উনিও বাবা আল্লাহর পাইতে গিয়ে পিদ্দছে খাজা বাবার পীরের নাম হলো খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই এমন কি বাবা বাংলাদেশের উলিকুলের সুলতান বাবা শাহজালাল এমিনি মোজারাদি রহমাতুল্লাহ আলাই ইনিও আল্লাহর পাইতে গিয়ে পিদ্দছে ওনার পীরের নাম হলো শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাই শুধু তা নয় আমাদের মাজহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইনিও আল্লাহর পাইতে গিয়ে পিদ্দছে ওনার পীরের নাম হলো হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কি উনি বলেন লাউলা সান্তানি লাহলা কাল্লুমান আমি আবু হানিফা যদি শেষের দুইটা বছর পীরের খেদমত পীরের কাছে মুরিদ হইয়া খেদমত না করতাম আমি ধ্বংস হইয়া যাইতাম তাহলে বুঝেন পীর দ্বারা কতটুকু জরুরি মাওলানা জালালউদ্দিন রুমি কো আমি আল্লাহরে পাইতে গিয়ে পিদ্দছি পীর ধরে পীরের যখন গোলামি শুরু করছি তখন আমি মাওলানা রুমি ওলি হইয়া গেছি সুবহানাল্লাহ তাহলে বলুন তো বাবা সমস্ত ওলি আল্লাহ আল্লাহরে পাইতে গিয়ে পিদ্দছি তাহলে আমি আপনি তো পীর ধরা জরুরি উপায়ই নাই পীর পীর মানে উস্তাদ পীর মানে গুরু পীর মানে অন্ধকারকে আলোর পথ দেখান যিনি উনি হলো পীর পীর মানে কি পথ প্রদর্শক যিনি আল্লাহ রাসূলের পথ দেখান তিনি হলো মুর্শিদ বাবা উত্তরবঙ্গে ওয়াজ করতেছি এক আহলে হাদিস আলেম পাশে বসে রয়েছে উনি আমারে বলতাছে হুজুর আপনি যে পীরের কথা বলেন পীরের কথা কি কোরআনে দেখাইতে পারবেননি আমি কই না পরে তো লোকটা খুশি হয়ে গেছে কফিরের কথা কোরআনে নাই আমি কই ভাই পীরের কথা কোরআনে নাই নামাজের কথা তো কোরআনে নাই কো কি বলেন আমি কই হ্যাঁ নামাজের কথা কোরআনে দেখাইতে পারবেননি দেখাইতে হলে ১ লক্ষ টাকা ভরসা নামাজের কথা কোরআনে নাই নামাজের কথা কোরআনে থাকবে কি করে নামাজ হলো ফার্সি শব্দ কোরআন হলো আরবি আরবি ভাষা আরবির ভিত্তে ফার্সি শব্দ ঢুকবে না নামাজের কথা কোরআনে নাই কিন্তু সলাতের কথাই আছে রোজার কথা কোরআনে নাই সিয়ামের কথাই আছে বেহেস্তের কথা কোরআনে নাই জান্নাতের কথাই আছে দুজকের কথা কোরআনে নাই জাহান্নামের কথাই আছে পাক পাঞ্জাতনের কথা কোরআনে নাই আহলে বায়াতের কথাই আছে দুরুদের কথা কোরআনে নাই ইউসাল্লুর কথাই আছে ফেরেস্তার কথা কোরআনে নাই মালাইকার কথাই আছে পীরের কথা কোরআনে নাই কিন্তু মুর্শিদের কথাই আছে সুবহানাল্লাহ আর ফির আর মুর্শিদ তো এক কতই নামাজ আর সলাত তো এক কতই কথা ঠিক না বেটে ফাসিতে বলা হয় নামাজ আর কোরআনের ভাষা বলা হয় সলাত সুবহানাল্লাহ কইতে না জোরে একই মুর্শিদের কথা কোরআনে আছে কি নাই এই যে আমার সামনে কোরআন সূরা কাহাফ আয়াত নম্বর ১৭ আল্লাহ বলেন মাই ইদুলিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুর্শিদা আল্লাহ কো আমি যাকে গোমরা করেছি আমি যাকে পদভ্রষ্ট করেছি তার জন্য কোনো মুর্শিদ নাই অর্থাৎ যাদের মুর্শিদ নাই তারা গোমরা পদভ্রষ্ট তাহলে যাদের মুর্শিদ নাই তাদের হেদায়েত নাই যাদের মুর্শিদ নাই তাদের পথ প্রদর্শক নাই যাদের মুর্শিদ নাই তাদের নসিবে হেদায়েত নাই তাহলে কি বাবা আমরা পীর মুর্শিদের পক্ষে আছি কি নাই এই জন্য এক সাধক লেখেন বেলায়তে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কে আর রাসূল পাবি আরে মুর্শিদ কে না পাইলে কে আর মুর্শিদ ছাড়া রাসূল পাওয়া যাবে না আর রাসূল না পাইলে আল্লাহ পাওয়া যাবে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ এখানে আমরা যারা বসছি বাবা আমরা কি পীর মুর্শিদের পক্ষে আছি কি নাই হাত তুলে দেখাই দিয়ে গেছে আমার আল্লাহ হোক আমার আল্লাহ হোক নারায় তাকবীর নারায় রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলে মারহাবা আচ্ছা হাত নামার একটা কথা বলি বাবা এখানে যারা বসছেন আমরা কি মিলাদ শরীফের পক্ষে আছি কি নাই এখানে মিলাদ হয় কি না আমি জানি না তবে আমরা মিলাদ শরীফ পড়ি আচ্ছা মুরব্বী বাবার একটা সত্য করে একটা কথা বলে আপনাদের বাপদাদারা আমলে মিলাদ শরীফ চলতো কি চলতো না এই সমাজের মধ্যে মিলাদ শরীফ ছিল কি ছিল না কে উড়াইছে এই মিলাদ শরীফ আমার মতে কিছু মৌলবীরা উড়াইছে এই মৌলবীরা ইসলামকে ধরে রাখবে আবার এই মৌলবীরাই ইসলামকে ধ্বংস করবে কথা ঠিক না বেটে ইন্নাল্লাহ হাররামা এগুলা আছে যে ইন্না শাররা শাররা শিরারুল উলামা ও ইন্নাল খাইরাল খাইরাল খাইরুল উলামা এই উলামা ইকরাম আলেমরাই হবে পৃথিবীর উৎকৃষ্ট আলেমরা হবে পৃথিবীর নিকৃষ্ট কেন মিলাদ কে উড়াইলো সমাজ থেকে ওরা বলে মিলাদ শরীফ নাকি বেদাত জোরে কোনা নাউজুবিল্লাহ
মিলাদ শুধু কি বেদাত না ইবাদত? আমরা কি মিলাদের পক্ষে আছি কি না? আচ্ছা আপনারা যারা কাই মিলাদ শিব আপনারা কি দেখছেন মিলাদ শিব কিভাবে হয়? আচ্ছা আমি একটি কথা বলি আপনাদের বেনে ঢুকাই দিই, মিলাদের ভিতরে পাঁচটা কাজ হয়, জোরে কোন কয়টা? জোরে কোন, মিলাদের ভিতরে কয়টা কাজ হয়? পাঁচটা। এক নাম্বার মিলাদের ভিতরে হয় এক নাম্বার কোরআন তালাওয়াত। জোরে কোন, কি তালাওয়াত? বলুন তো, কোরআন তালাওয়াত কি খারাপ কাজ না ভালো কাজ? এটা কি নাজায়েজ? নাজায়েজ। পরে মিলাদের ভিতরে দুরূদ শরীফ পড়া হয়, বলুন তো দুরূদ শরীফ কি নাজায়েজ? নাজায়েজ। এটা কি খারাপ কাজ না ভালো কাজ? আচ্ছা এরপরে মিলাদের ভিতরে জিকির করা হয়, বলুন তো জিকির করা কারে কি খারাপ কাজ না ভালো কাজ? এটা কি নাজায়েজ? নাজায়েজ। এরপরে মিলাদের ভিতরে নবীদের সালাম জানানো হয়, বলুন তো নবীদের সালাম জানানো কি নাজায়েজ? নাজায়েজ। জায়েজ। এটা কি খারাপ কাজ না ভালো কাজ? এরপরে মিলাদের থেকে বসিয়া পরে আমরা দোয়া করি। আচ্ছা দোয়া করাটা কি খারাপ কাজ না ভালো কাজ? দোয়া করার কথা কি কোরআনে আছে কি নাই? তাহলে এই পাঁচটা কাজে আমরা মিলাদের ভিতরে করি, বলুন তো এই পাঁচটা কাজ কি খারাপ কাজ না ভালো কাজ? তাহলে এই পাঁচটা কাজের মধ্যে ফতোয়া দেখেন বেদাত কেন ফতোয়া দেবে?